বন্ধুরা, বিশ্বের বড় বড় চারটি টি টোয়েন্টি লিগে কলকাতা নাইট রাইডার্সের টিম রয়েছে, তবে এই মুহূর্তে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের টিমগুলো ধ্বংসের মুখে। হ্যাঁ বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের এই দলগুলো কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, আর এই ধ্বংসের মূল কারণ হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট। তোমাদেরকে আজকে কলকাতা নাইট রাইডার্সের চারটি টিম নিয়ে কয়েকটা বিষয়ে জানাবো, তো সম্পূর্ণ ভিডিও দেখুন, স্পেশালি যারা কেকেআর ফ্যান রয়েছে তারা অবশ্যই দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, বিশ্বের বড় বড় চারটে টি টোয়েন্টি লিগে কলকাতা নাইট রাইডার্সের টিম রয়েছে, আইপিএলে কেকেআর রয়েছে, আইপিএলে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগে রয়েছে আবুধাবি নাইট রাইডার্স, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে রয়েছে ট্রিনবাগো নাইট রাইডার্স এবং মেজর লিগ ক্রিকেটে রয়েছে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। এই যে চারটে দল আলাদা চারটি টি টোয়েন্টি লিগে খেলে, এদের প্রত্যেকেরই দশা কিন্তু একই রকম। কলকাতা নাইট রাইডার্স বেশ কয়েক বছর ধরে ভালো পারফরমেন্স করতে পারছে না। আবুধাবি নাইট রাইডার্স এক বছর খেলেছে, এক বছরে 10টা ম্যাচের ভিতর 9টা ম্যাচ হেরেছে। এবার মেজর লিগে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স খেলছে, লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সেরও কিন্তু একই রকম অবস্থা, প্রথম দুই ম্যাচের দুটোতেই হার, তার ভিতর একটা ম্যাচে কিন্তু মাত্র 50 রানে অল আউট হয়ে গেছে এমআই নিউ ইয়র্কের বিরুদ্ধে। তো কলকাতা নাইট রাইডার্সের যেসব দল খেলছে প্রত্যেক দলের একই অবস্থা, কিন্তু বেশ কয়েকটা দলে কিন্তু আলাদা আলাদা প্লেয়ার রয়েছে। শুধুমাত্র সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল বাদে বাকি টিমের প্লেয়ারগুলো কিন্তু আলাদা, এবং ভালো প্লেয়ারও রয়েছে, প্রায় প্রত্যেকটা দলেই ভালো ভালো প্লেয়ার রয়েছে। তো প্রত্যেকটা দলে ভালো প্লেয়ার রয়েছে, প্রত্যেকটা দল আলাদা আলাদা লিগে খেলছে, কিন্তু প্রত্যেকটা দলের অবস্থা একই রকম। কলকাতা নাইট রাইডার্সেরও যেরকম অবস্থা ভালো পারফরমেন্স করতে পারছে না, এখন মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স খেলছে, তাদেরও সেই একই রকম অবস্থা। আলাদা লিগে হওয়া সত্ত্বেও একই রকম পরিস্থিতি হওয়ার একটা কারণ, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। কলকাতা নাইট রাইডার্সের যে ম্যানেজমেন্ট রয়েছে, এই ম্যানেজমেন্টই কিন্তু প্রত্যেকটা দলকে পরিচালনা করছে। তো ম্যানেজমেন্ট কিন্তু দলকে ভালোভাবে চালাতে পারছে না, যেখানে অন্যান্য দল সবসময় উন্নতির পথে হাঁটে, সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ধীরে ধীরে অবনতির পথে হাঁটছে। আস্তে আস্তে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের দলগুলির জনপ্রিয়তা কমে যাচ্ছে। তো এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টটা কিন্তু শুধুমাত্র কলকাতা নাইট রাইডার্সের দল নিয়ে ব্যবসা শুরু করেছে, ফ্যানদের ইমোশন দেখছে না এরা, কারণ যদি ইমোশন দেখতো তাহলে ম্যানেজমেন্ট পরিবর্তন হতো। তো আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্সের অবশ্যই এখন ম্যানেজমেন্ট পরিবর্তন করা উচিত, অর্থাৎ ম্যানেজমেন্ট চেঞ্জ না করলে দলকে সঠিকভাবে পরিচালনা করা যাবে না, আর সঠিকভাবে পরিচালনা না করা গেলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের এই জনপ্রিয়তা আস্তে আস্তে একদম শেষ হয়ে যাবে। এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।